তেওঁলোকৰ দৈনন্দিন কাম স্কুলত ৰন্ধা বঢ়া কৰা। বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে মধ্যাহ্ন ভোজন কৰ্মীসকলৰ হাতৰ ৰন্ধা বঢ়াৰ সোৱাদ লয়। কিন্তু এইবাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে নহয়, প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে ৰান্ধনীসকলে বিভিন্ন সুস্বাদু ব্যঞ্জন প্ৰস্তুত কৰিলে। কাছাৰ জিলাৰ উধাৰবন্দৰ টিকল চাহ বাগান LP স্কুলত বিদ্যালয়ৰ ৰান্ধনীৰ সৈতে এখন ৰন্ধন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাছাৰ জিলাৰ PM পোষণ আৰু সদৌ শিক্ষা কাছাৰ জিলাৰ পৰিচালনাত উধাৰবন্দ শিক্ষাখণ্ডৰ হালগংগা ক্লাষ্টাৰৰ 12খন বিদ্যালয়ৰ ৰান্ধনীৰ সৈতে এখন ৰন্ধন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৰান্ধনীসকলৰ উৎসাহ বৃদ্ধি কৰাৰ উপৰিও ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে কিমান সুস্বাদু আৰু পুষ্টিকৰ খাদ্য প্ৰস্তুত কৰে তাৰ সোৱাদৰ জুতি ল'বলৈ এই প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছে। বিভিন্ন স্কুলৰ ৰান্ধনীসকলে ঘৰৰ পৰাই বিভিন্ন প্ৰকাৰৰ নিৰামিষ খাদ্য আৰু বিভিন্ন প্ৰকাৰৰ পিঠাপুলি প্ৰস্তুত কৰি প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰে। বিচাৰক আৰু অন্যান্য অতিথিসকলে প্ৰতিজন বিজয়ীক প্ৰমাণপত্ৰ, মেমেণ্টো আৰু এখনকৈ শাড়ী পুৰস্কাৰ হিচাপে প্ৰদান কৰে। আমি সত্যজিৎ দাস, BRP উদাহরণ এডুকেশন ব্লক কাম CRCC ইনচার্জ শালগঙ্গা ক্লাস্টার। আজকে আমাদের এই ক্লাস্টারে ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা ক্লাস্টার লেভেল কুকিং কম্পিটিশন করানো হয়েছে, যেটা 12টা স্কুলের মধ্যে হয়েছে, 10টা LP স্কুল, একটা হায়ার সেকেন্ডারি স্কুল, একটা হাই স্কুল। এখানে এসেছিলেন আমাদের, এখানে প্রত্যেকটা স্কুল থেকে বিভিন্ন রকমের খাওয়া বানানো হয়েছে, যেটার পুষ্টিক মর্যাদা থাকে। এটার ফান্ডিং গভর্নমেন্টই করছে, আর এটা সকাল থেকেই এটা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। দুপুর 1টার সময় এটা শুরু হয়েছিল, এখন সবাই খেয়েছেন। এখানে এই যে স্কুলের হেড টিচার শ্রী সস্তান দেব স্যার, উনি জিনিসটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। এই স্কুলের বাচ্চারা গান গেয়েছে, নৃত্য পরিবেশন করেছে। এটা একটা উৎসাহবর্ধক কাজ, যেটা আমাদের PM পোষণ সেল করিয়েছে কাছাড় ডিস্ট্রিক্ট থেকে, যাতে যত স্কুলগুলোর কুক কাম হেল্পাররা আছেন, কোনো ভালো রকমের রান্না করেন, যাতে পৌষ্টিক আহার থাকে, যাতে বাচ্চাদের ক্ষতি না হয়, ভালো থাকে, আর ওদেরকে একটা সম্মান জানানোর প্রচেষ্টা। যারা এখানে বিজয়তা হবেন ওদেরকে মোমেন্টো দেওয়া হবে, সঙ্গে বিভিন্ন রকমের প্রাইজ রাখা হয়েছে। এখান থেকে যারা উইনার ওরা ডিস্ট্রিক্ট লেভেল কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করবে।